বাসায় উঠলে তারপর ছবিটা তুমি ভালো হবে। একটু পরে ছবি ভাই, একটু পরে ছবি। সৈনিক বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, যেভাবে উনি এদেশের মানুষের মুখে সোনার বাংলা গড়ার জন্য আমরণ সংগ্রাম করে নিজের পরিবার সহ জীবন দিয়ে গেছেন, ঠিক তারই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং সকলেই সুখী সুন্দরভাবে জীবন যাপন করব এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুরজ ভাইকে। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় বড় ভাই, আইসড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এবং টাঙ্গাইল জেলা যুব লীগের সম্মানিত সহ সম্পাদক জনাব সরার হোসেন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শতবার্ষিকী উপলক্ষে আজকের এই শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আইসড় উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আইসড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন আইসড় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আইসড় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আইসড় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং আইসড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সাত নং ওয়ার্ডের
ইউপি সদস্য আলী ইমরান আরিফ উপস্থিত আছেন, আইসড় ওয়ার্ড ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে দিবস, আজকে যে দিন, এই দিনে আলোচনা করার তেমন কিছু নেই। আজকের দিনটা হলো শোকাবহ, দুঃখের দিন, কারণ জাতির জনককে হারিয়ে বাঙালি দিশে হারা। তাই শুধু আপনাদের একা কথাই বলবো, যে এখানে আমি বক্তব্য দেব না, শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে যেখানে সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে, সেখানে আমরা বাসাইল সখীপুরবাসী, বিশেষ করে বাসাইলবাসীর মধ্যে আমরা ফুলকি ইউনিয়ন খুব অবহেলিত অবস্থায় আছি, যাতে আপনাদের দ্বারা আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জহরুল ইসলাম, ভিপি জহের ভাই, উপজেলা চেয়ারম্যান আছে, তাদের সাথে আপনারা সমন্বয় করে আমাদের এই পুরাতন স্কুল, প্রাইমারি স্কুল, দুইটা স্কুলের উন্নয়ন হয়, অত্র এলাকার ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন হয়। এই বন্যায়, বিগত এক দেড় মাসের বন্যায় অনেক রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, যা সাধারণ মানুষের চলাফেরায় খুব অনুপযোগী হয়ে পড়েছে। আপনাদের কাছে এই দিবস উপলক্ষে একটা অনুরোধ থাকবো যে আপনারা সবাই একটু কষ্ট স্বীকার করে আপনাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এই অসহায় অবস্থা থেকে আমাদের মতো সাধারণ মানুষকে নিস্তার দেন, দেশের উন্নয়ন করেন। জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারা বাংলাদেশের উন্নয়ন করতেছে, সেই উন্নয়নের ছোঁয়াটা যেন আমাদের আইসড়াতেও লাগে, সেই অবস্থার সৃষ্টি করেন। আমরা আপনাদের সাথে আছি, সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। প্রধান শিক্ষক উপস্থিত আছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের সদস্য উপস্থিত আছেন, ইপি সদস্য, আর প্রিয় গ্রামবাসী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই, যে ব্যক্তির জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না, দেশ স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার পরিবারবর্গ এবং সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাধারণ সরকার সাজু। এ পর্যায়ে সর্বশেষ, আজকের আলোচনা পর্বের সর্বশেষ বক্তব্য নিয়ে আসছে আইসড়া 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং তথা আইসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আলী ইমরান আরিফ। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শোকাবহ 15 আগস্ট, যিনি জন্মগ্রহণ না করলে হয়তো স্বাধীন বাংলার জন্ম হতো না, সেই বাঙালি জাতির জনক, বাঙালির জাতির স্থপতি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ 45তম মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী। আমরা আগস্ট এলেই একটু সুখে আচ্ছন্ন হয়ে যাই, কারণ আজকের দিনে সেই 75 সালে, 1975 সালের 15 আগস্ট শেষ রাতে আমাদের বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন, সব মিলে 19 জনকে আজকের এই 15 আগস্টে হত্যা করা হয়েছিল, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, জাতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সদ্য স্বাধীনতা প্রাপ্তির বাংলাদেশকে বিপথে চালানোর চেষ্টা করা হয়েছিল, যারা করেছিল তাদেরকে আমি ধিক্কার জানাই আজকের দিনে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদেরকে আমি ঘৃণা করি, আমরা বাঙালি জাতি, সমস্ত জাতি তাদেরকে ঘৃণা করি। যার জন্ম না হলে আমরা অনেকেই জানি এই বাংলাদেশের জন্ম হতো না, আমরা বাংলায় কথা বলতে পারতাম না, আজকে বাংলায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, এই স্বাধীনতাটুকু পেতাম না। সেই মহান নেতাকে যারা হত্যা করে জয় উল্লাস করেছিল, রাষ্ট্রদূত হয়েছিল বাংলাদেশে, সেই লাল সবুজের পতাকা হাতে নিয়ে সংসদের, সেই মহান সংসদের চেয়ারে বসছিল, তাদেরকে আমি ঘৃণা করি। বড় কথা হচ্ছে, আজকের এই মহান নেতার মৃত্যু দিবসে আমাদের সকলেরই শপথ হওয়া উচিত, যে নেতা
এই দেশকে, এই দেশের মানুষকে উন্নয়নের কথা বলতেন, অধিকারের কথা বলতেন, সেই নেতার সেই উক্তিগুলো আমাদের মনে রাখা উচিত। সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আমাদের আইসড় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আইসড় প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। আসলে আমরা স্বাধীনতোত্তর পরের মানুষ, আপনাদের ছেলেপেলে। আমরা মনে করি সেদিন যা হয়েছিল তার জন্যে আমরা অসংখ্য ঘৃণা করি, অসম্ভব ঘৃণা করি, কিন্তু আমাদের সেই সুখকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের সুখকে শক্তিতে পরিণত করে উন্নয়নের দিকে যেতে হবে। বর্তমান রাষ্ট্রনায়ক যিনি, সেই বঙ্গবন্ধুর অত্যন্ত আদরের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে পরিচালনা করছেন, আমরা যারা আওয়ামী ফ্যামিলি, আমরা যারা আওয়ামী পরিবার, তার হাতকে শক্তিশালী করতে আমরাও ওনার আদর্শ, ওনার নীতি অনুসরণ করব। ঐক্যতার মাধ্যমে আমরা আমাদের উন্নয়নের দিকে ধাবিত হব। যে উচ্চ বিদ্যালয়ে আমি কথা বলছি, এখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, আর আমি আজকে যে প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হয়েছি সেই স্কুলেও আমি লেখাপড়া করেছি। আমাদের ফুলকিনন অত্যন্ত অবহেলিত। আমার বড় ভাই সরার ভাই একটু আগেই বলে গেছেন, আসলে আমরা ওই দিবস এলেই তার ওই দিবসের উদ্দেশ্য নিয়ে কথা বলবো, আর ওই পর্যন্তই শেষ করব তা নয়। আমরা চাব আমরা সকলে মিলে, আমাদের এমপি মহোদয় আছেন, উপজেলা মহোদয় আছেন, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আছেন, এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আওয়ামী নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা আমাদের সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চিন্তা করেছিলেন, তিনি মাত্র 3 বছরের মধ্যে সারা পৃথিবী ঘুরেছিলেন। সারা পৃথিবীর এমন কোনো বড় সংস্থা নাই যে সংস্থার তিনি সদস্য না হয়েছিলেন। আমরা চাব খুব তাড়াতাড়ি, যেহেতু আওয়ামী সরকার এখন দেশ পরিচালনা করছেন, আমরা সবাই মিলে আমরা সেই দেশের কাজে, দেশের যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আর আমাদের যারা আওয়ামী ফ্যামিলিতে যারা দুস্থ অসহায় আছেন, আপনারা তাদের দিকে একটু দৃষ্টি রাখবেন, আমাদেরকে বলবেন, আমরা তাদের সরকার যে সহযোগিতা করে সেই সহযোগিতার হাত আমরাও বাড়িয়ে দেব। পরিশেষে আজকের এই গভীর শ্রদ্ধাঞ্জলি রেখে, যারা আজকের দিনে আত্মাহুতি দিয়েছেন, যারা স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছেন, যারা গণতন্ত্র রক্ষার জন্য আত্মাহুতি দিয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদতবার্ষিকীর উদযাপনের এই অনুষ্ঠানে সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ 7নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব আলী রানী সাহেবকে। এর মাধ্যমে আমাদের আজকের এই বঙ্গবন্ধুর 45তম শহীদবার্ষিকী আলোচনা পর্ব শেষ। এ পর্যায়ে আমরা সর্বশেষ দোয়ায় চলে যাব, আর তার আগে আমি একটু দোয়া পরিচালনা করবেন আমাদের আইসড় উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সহকারী ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী খান স্যার, তাকে এবং আপনাদের কাছে জানাচ্ছি যে আমাদের আইসড় উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ জয়নাল আবেদিন তালুকদার, উনি ভীষণ অসুস্থ, প্রায় 5-6 দিন যাবৎ আইসিউতে ভর্তি আছে, আপনারা সবাই জানেন। ওনার জন্য মসজিদে, বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। আমি স্যারকে বিনীত অনুরোধ করবো, তার জন্য বেশ করে আপনারা সবাই দোয়া করবেন, স্যার যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এ পর্যায়ে দোয়া নিয়ে আসছেন আইসড় উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী খান স্যার। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سورة فاتحة أكبر فوري. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة إخلاص تنبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আয় পরবর্দিগার আলম আমরা কিছু সংখ্যক তোমার গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দোকান হাত উঠিয়েছি মেহরবানি করে আমাদের সবার হাতকে তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ তোমার পবিত্র কালাম কোরআন মাজিদ থেকে কিছু তেলাওয়াত করেছি দোয়া ইস্তেকবার পাঠ করেছি তোমার হাবিবের দরুদ সালাম পেশ করেছি আর সব টুকাকে নামদার তাহাজুদের মদিনা সাইয়দুল সাকালাইন সাইয়দুল ফারিকাইন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক মদিনায় তৈয়বায় পৌঁছে দাও সাহাবায়ে ইকরাম তাবেঈন তাবে তাবেঈন মুহাসসিরিন মুহাদ্দিসিন আইমে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাখিরিন যারা কবরবাসী হয়ে আছেন তাদের কবরে সব পৌঁছে দাও হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তাম জাহানে যত মুসলিম নরনারী কবরে শহীদ আছেন আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দাও আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি ফুফা ফুফু খালা খালু শ্বশুর শাশুড়ি ভাই ভগ্নি আত্মীয় স্বজন মুরব্বিন কারাম পাড়া প্রতিবেশী আপনজন পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দাও আল্লাহ খাস করে যারা এই আইসড় উচ্চ বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সভাপতি সাবেক ম্যানেজমেন্ট কমিটির সদস্য শিক্ষক মণ্ডলী যারা এই স্কুলের জন্য অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন তাদের অনেকেই আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য খেরাতবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবর সব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর কালেক্ষিত করে দাও তাদের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তাদের তামাম জিন্দিগণের সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ আজকে 15 আগস্ট শোকাবহ দিন আজকের এই দিনে আজকের দিনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ এই সবটুকু তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দাও আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ তাদের কবরের আজাবকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ তাদের জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরকি কুফরি বিদাতি নিফাকি যত গুনাহ করেছে তাদের তামাম জিন্দিগানির সমস্ত গুনার খাতাকে মাফ করিয়া দাও আল্লাহ কাল হাশরের ময়দানে যেদিন তোমার মহান আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকিবে না ওই কঠোর দিবসে তোমার মহান আরশের ছায়ার নিচে তাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহ তাদেরকে তুমি ডান হাতে আমল নামা দিয়া দিও বিজলি আকারে পুলসাত পারা হওয়ার তৌফিক দান করে দিও হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ তাদেরকে তুমি বিনাশ জান্নাতে নসিব করে দিও আল্লাহ আমরা একদিন এভাবেই এই দুনিয়া ছেড়ে চলে যাব তাই তোমার দরবারে ফরিয়াদ জানাই দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির জন্য আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো আমাদেরকে তোমার কোরআনের বিধান ও তোমার আসলে তরিকা মোতাবেক চলিবার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে দিন ইসলাম কায়েম রাখো আল্লাহ আমাদের এই বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব
জয়নাল আবেদিন তালুকদার সাহেব ভীষণ অসুস্থ, আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তাকে তুমি সম্পূর্ণ সুস্থকের বাড়িতে ফিরে আসার তৌফিক দান করো, আল্লাহ তাকে তুমি সিহাতে কামিলা আজিলা বকশিস করো, আল্লাহ তোমার রহমত তার বর্ষণ করো, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ দীর্ঘদিন তাকে তুমি বাঁচিয়ে রাখো, দীর্ঘদিন তোমার তৌফিক দান করো। ই আল্লাহ আমাদের বাংলাদেশে যে মহামারী চলছে করোনা ভাইরাস, এবং বন্যায় যারা দুর্গত অবস্থায় আছে, আল্লাহ তাদের সবাইকে তুমি হেফাজত করো, আল্লাহ করোনা ভাইরাস বন্যাতে আমাদের সকল মুক্তি দান করো, আল্লাহ অন্যান্য সমস্ত বিপদ থেকে আমাদের দেশকে তুমি রহম করো, আল্লাহ আমাদেরকে দেশকে তুমি উন্নতি সমৃদ্ধি ও সম্পত্তিতে ভরপুর করে দাও, সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করো, আসমানি জমিনে সমস্ত মুসিবত হেফাজত করো, তোমার রহমত বর্ষণ করো, ইয়াল্লাহ আমাদের সকলের জীবনে স্বচ্ছলতা দান করো, ইয়াল্লাহ আমাদের সবার জীবনে ইহকালীন সুখ উপরকালীন মুক্তির ফয়সালা করিয়া দাও, ইয়াল্লাহ আমাদের সবার মনে নিয়ে কাশাগুলি তুমি পূর্ণ করিয়া দাও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আইসড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 15 আগস্ট 45তম জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি আইসড় উচ্চ বিদ্যালয় বাসাইল টাঙ্গাইলের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। মঞ্চ উপবিষ্ট আছেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। মঞ্চ উপবিষ্ট আছেন 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা হইতে আগত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যমণ্ডলী, উপস্থিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 15 আগস্ট 45তম জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন, এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে 1975 সালের 15 আগস্ট কালো রাত্রে একদল হায়না বাহিনী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যেভাবে নৃশংসভাবে হত্যাযোগ্য কাণ্ড চালিয়েছিল, বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি তীব্র প্রতিবাদ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জ্ঞাপন করছি। সেই সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকেই যার যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই দিনে আপনারা সকলেই আপনাদের শতব্যস্ততার মাধ্যমেও আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন, এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এইটা